ভারতের আটাইতকৈ পুরনি পর্বতমালাখনের নাম কি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন সি, আরাবলি। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, স্বাধীন ভারতের প্রথম বাজেট কেতিয়া দাখিল করা হয়েছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ, 1947 সনের 26 নভেম্বরত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত শিক্ষা এটা কি অধিকার? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি, মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, অসমৰ প্রথম ঐতিহাসিক বংশটোৰ নাম কি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, বর্মন বংশ। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, অসমৰ ইতিহাসক কেইটা যুগত বিভক্ত কৰিব পাৰি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ, চারিটা। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, অসমৰ বৈভৱ বঁটা প্রথমবার কেতিয়া প্রদান করা হয়েছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি, 2021 সনত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, 2021 সনত বৈরব বঁটা লাভ করা ব্যক্তিজন কোন আছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন সি, রতন টাটা। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, অসমৰ বৈভৱ বঁটা কোনে প্রদান করেছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, অসম সরকারে। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, বড় সাহিত্য হবার আনুষ্ঠানিক হবাটো কি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, বড়বাখা। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভাস্কো দা গামায় কোন পড়া ভারত লৈ আহিছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, পর্তুগাল। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত প্রথম লোকপিয়ল কেতিয়া হইছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, 1872 খ্রিস্টাব্দত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত অন্তিমবার কিমান চনত লোকপিয়ল করা হয়েছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, 2011 সনত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত কেতিয়ার পৰা প্রতি 10 বছর মূরত লোকপিয়ল করা হয়? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, 1881 খ্রিস্টাব্দত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত প্রথম রাষ্ট্রপতি কোন আছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, অসমৰ প্ৰথমখন চাহ বাগিচাৰ নাম কি? ইয়াৰ কাৰেক্ট এন্সাৰটো হৈছে অপশ্যন বি, চাবুৱা চাহ বাগিচা। নেক্সট কুৱেশ্যন মাই ডিয়াৰ ফ্ৰেণ্ড, কোন চনত ডক্টৰ ভূপেন হাজৰিকাই অসম ৰত্ন বঁটা লাভ কৰিছিল? ইয়াৰ কাৰেক্ট এন্সাৰটো হৈছে অপশ্যন বি, 2009 চনত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, মহারানা প্রতাপ বিমানবন্দরটো কোনখন শহরত অবস্থিত? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ, উদয়পুর। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, রাফেল নাডা কোনবিধ খেলর লগত জড়িত? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন সি, টেনিস খেলর লগত। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ডেভিস কাপ কোনখন খেলর লগত জড়িত? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন বি, লন টেনিস। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, নয়েগাঁও রাষ্ট্রীয় উদ্যান ভারতের কোনখন জেলাত অবস্থিত? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতত প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা প্রথম রাজ্যখনের নাম কি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি, সিকিম। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমেরিকা যুক্তরাষ্ট্রর সংহদনের নাম কি? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি, কংগ্রেস। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোনখন রাজ্যত অবস্থিত? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ, বিহার। নেক্সট কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ড, কোন চনত হাতি সংরক্ষণ আইনখন গৃহীত করা হয়েছে?
ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ 1879 চনত। নেক্সট কোয়েশ্চন মাই ডিয়ার ফ্রেন্ড, তলৰ কোনখন গ্ৰন্থই জ্ঞানপীঠ বঁটা লাভ কৰিছে? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন এ মৃত্যুঞ্জয়। নেক্সট কোয়েশ্চন মাই ডিয়ার ফ্রেন্ড, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ আৰম্ভণিতে কি নাম আছিল? ইয়ার কারেক্ট অ্যান্সারটো হইছে অপশন ডি অসম উচ্চ ন্যায়ালয়।